দর্শক শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন চলতে চলতে অনুষ্ঠানে আমাদের সঙ্গে আজকে যিনি অতিথি হিসেবে যোগ দিচ্ছেন তিনি গণমাধ্যমের খুবই পরিচিত মুখ একই সঙ্গে নাট্য নির্মাতা চলচ্চিত্র নির্মাতা প্রযোজক অভিনেত্রী মডেল আমাদের সঙ্গে আছেন আফসানা মিমি আপা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে অনেক ধন্যবাদ আমি তো আপনার বিশেষণের চোটে হ্যাঁ একটু কেমন কেমন হয়ে যাচ্ছিল আপা শুরুতে যেটা জানতে চাচ্ছি যে ঈদ যেহেতু ঈদ স্পেশাল শো এটা ঈদটা হচ্ছে আপনার কাছে এখন কেমন ঈদটা আমার কাছে এখন কেমন আমার আসলে সবসময় মনে ঈদ বোধ ছোটদের জন্য মানে ছোটদের জন্য মানে হচ্ছে যে শৈশবের বোধ হয় ঈদের আনন্দ সব থেকে বেশি কারণ ছোটবেলায় ঈদটা পুরোটাই হচ্ছে প্রাপ্তির ব্যাপার বড়বেলায় সবটাই দেবার ব্যাপার আপনার মানে ছেলেবেলার মজার কোন স্মৃতি যদি শেয়ার করতে চান আমার অজস্র অজস্র স্মৃতি আছে ছোটবেলায় কারণ আমি বড় হয়েছি ওয়াবদা কলোনিতে সিরাজগঞ্জে তো ঈদের আগের রাতে আমাদের একটাই কাজ ছিল সমস্ত বাগান থেকে ফুল তুলে চুরি করা বলা যেতে পারে তারপর নিজেদের ঘর সাজানো আচ্ছা তো আমরা যারা ছিলাম আর কি আমাদের বয়সে কলোনিতে দেখবে যে সব বয়সেরই একটা ইয়ে থাকে সার্কেল থাকে সার্কেল থাকে তা আমরা তখন প্রাইমারি স্কুল স্টুডেন্ট তো সেই সময়কার যে আমাদের সার্কেলটা আমাদের মোটামুটি এই কাজ ছিল ঈদের আগের রাতে আর যেটা হতো যে এমনি দিনগুলো কেমন সকালে ঘুম থেকে ওঠো পড়তে যাও মানে স্কুল শেষ করো স্কুল শেষ করে বিকালে খেলতে যাও খেলা শেষ করে তারপর সন্ধ্যাবেলায় হাত মুখ ধরে পড়তে বসো এরকমই তো ছিল আমাদের শৈশব ঈদের দিনটা ছিল একদম স্বাধীন দিন কেউ কিছু বলবে না ঈদের আগের রাতে মা খুঁজবেও না বাবা খুঁজবেও না যেগুলো কোথায় গেল এসে পড়তে বসলো কিনা আর আমরা হচ্ছে কি বিভিন্ন গাছে মানে কোনো গাছেই আর মেহেদি পাতা থাকতো না তখন তো এরকম রকম কেমিক্যাল বেসড মেহেদি ছিল না তো তখন আমরা সেই গাছে থেকে পাতা তুলে তারপর সেটা বেটে তারপর সব কে কতটা নকশা করতে পারে তা আমরা সব আপুদের কাছে লাইন দিয়ে বসে থাকতাম কারণ আমরা ছোট ছিলাম অত ভালো নকশা করতে পারতাম না আপুরা লাইন করে লাইন দিয়ে বসে থাকতাম তার সব নকশা করে দিত তারপর এর বাইরে আপনাদের কাজিনদের মধ্যে বোধহয় একটা কম্পিটিশন হতো রিলিজিয়াস কিছু ব্যাপারে কে কত রোজা রাখতে পারে সেটা হলো রোজা ঈদের সময় সেটা হচ্ছে নানু বাড়িতে ঠিক কাজিন বললে ভুল হবে কারণ এটা খুব মজার ব্যাপার যে আমরা খালা আমাদের অনেক সমবয়সী কাছাকাছি বয়সের আর তখন যেটা হতো যে আমাদের মধ্যে একটা যে কে কটা রোজা রাখতে পারলো হ্যাঁ এটা একটা বড় ব্যাপার ছিল কিন্তু যে কার একটা হলো কার দুটো হলো কারণ কি হয় একদমই শৈশব থেকে যখন আমরা মানে রোজার ব্যাপারটা আচ্ছা ঠিক আছে হ্যাঁ রোজা রাখতে হবে আচ্ছা কে কটা রোজা রাখতে বললো এরকম ব্যাপারটা প্রসব হতো আর কি তো ওইটাই আর কোরবানি কোনো স্পেশালিটি থাকতো গরু কেনা কোরবানি স্পেশালিটি আমাদের আসলে কোরবানি হতো নানু বাড়িতে এখন তো সবাই গরু টরু কিনেই জবাই দেয় আর তখন তো আসলে ব্যাপারটা অন্যরকম ছিল তখন ছিল কেমন যে নানার বিশাল গোয়াল ছিল সেই গোয়ালে নানার অনেক গরু ছিল গরুদের সব নানা রকম নাম ছিল আমার নানা বাড়িতে গরুদের খুব অদ্ভুত সুন্দর নাম ছিল শনি রবি শুক্র বুধ বৃহস্পতি এরকম আর কি তো একজনের নাম ছিল রাঙা এই রাঙা গরুটা আমাদের ভীষণ প্রিয় ছিল তো এরকম প্রত্যেক বছরই দেখা যেত কারণ নানা প্রত্যেক বছরই ঈদের সময় কোরবানি ঈদের সময় তার একটা পোষা গরু প্রিয় গরুকে কোরবানি দিত তো মোটামুটি আমাদের সেটা খুব একটা অসুবিধা হতো না যেবার রাঙ্গাকে কুরবানি দেয়া হলো সেবার আমাদের বিশন কান্নাকাটি আমরা কি মাংস খাবো না কিচ্ছু না মানে মোটামুটি আগের রাত থেকে কারবালার মতো অবস্থা বাড়ির মধ্যে মানে পারফেক্ট কুরবানি বলতে যেটা বোঝায় সেটা বোঝায় সেবার হয়েছিল মি বাবা এমনিতে আপনার মানে ফ্যামিলি নেম হচ্ছে জুনি এই নামই বোধহয় সবাই জেনে থাকে না 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 আসলে এটার একটা ছোট্ট ইতিহাস আছে পারিবারিক ভাবে আমাদের দু বোনের নাম রাখা হয়েছিল আমার বোন রুমানা আমি আফসানা আমার বোন এনি আমি হচ্ছে জুনি তো আমি বড় হতে হতে আমি বললাম যে না আমার নাম জুনি থাকবে না আমার নাম মিমি হবে কারণ আমি ছোটবেলায় খুবই মিমি খেতাম তো কেন জানি না এটা মাথায় ঢুকে গেছিল তো আব্বা আমারও কি খেয়াল হয়েছিল জানি না আচ্ছা ঠিক আছে যাও তোমার নাম মিমি সেদিন থেকে মিমি হয়ে গেল আমার নাম এবং পরিবারে যারা অনেক পুরনো মানুষ ছিলেন আর কি যে অনেক মুরব্বী তারা তো সব একে একে চলে যাচ্ছেন এক একটা অধ্যায় তো শেষ হয়ে যাচ্ছে তো সেই একদম পুরনো সময়ে মানুষগুলো আমাকে অনেক দিন পর্যন্ত জুনি ডেকেছে এখনো খুব পুরনো দু একজন মানুষ আমাকে জুনি রাখেন কিন্তু আমার নামটা মিমিটাই প্রচলিত হয়ে গেল মিমাপা এমনিতে আপনার ছেলেবেলার ড্রিম কি ছিল একটা ব্যাপার হচ্ছে যে ছাত্রাবস্থায় পশ্চিমা লিটারেচারের প্রতি বোধহয় আপনার একটা আলাদা অ্যাট্রাকশন ছিল পশ্চিমা বাংলা সাহিত্য ছোটবেলায় আমি আসলে ইংরেজি সাহিত্য তো খুব বেশি পড়বার সুযোগ হয়নি কারণ মানে বইপত্র খুব বেশি সব কিছু হাতে পেতাম সেটা না আর আমরা পড়তাম মানে বাইরের সাহিত্যগুলো পড়তাম অনুবাদ বিশেষত রুশ সাহিত্য রুশ দেশের উপকথার খুব সুন্দর সব অনুবাদ পাওয়া যেত আর প্রগতি প্রকাশনের বইগুলো ছিল ভীষণই প্রিয় আর বাংলাদেশের বইগুলো তো ছিলই তো সাহিত্য প্রীতিটা ছোটবেলা থেকেই তৈরি হয়েছিল কারণ বাবা একটা নিয়মই করে দিয়েছিলেন যে স্কুল থেকে এসে

পদচারণা ছিল যেহেতু আগ্রহ হচ্ছে হ্যাঁ আর মানে বড় হয়ে যখন নাটকের সাথে যুক্ত হয়েছে তখন নাটক পড়াও মানে স্বাভাবিকভাবেই যুক্ত হয়ে গেছে তখন মানে যখন আপনি ছেলেবেলায় আমরা যখন বই পড়ি নিজের অজান্তেই কিন্তু একটা ফিউচার বা একটা ড্রিমি ব্যাপার হয় যে আমি এই হতে চাই এই লিটারেচার আমাকে এত বেশি আকৃষ্ট করেছে নিজের বেলায় কি সেরকম কিছু ছিল যে আমি এটা হতে চাই বড় হয়ে না আমার ক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে যে আমার মনে হতো যে আমি বড় হয়ে লেখক হব এটা ভাবতাম মানে বই পড়ে এত বেশি আনন্দ পেতাম যে আমার মনে হতো যে আমি বড় হয়ে লেখক হব আর রাশান বইগুলো অনেক পড়তাম আর ওই রাশান নামগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করতো মনে হতো যে আমি প্রায় এরকম করতাম এই আমার নাম কিন্তু এটা না আমার নাম এটা আচ্ছা আমার নাম মাসা আচ্ছা আমার নাম ওইটা এরকম করতাম মানে ছোটবেলায় মানে ওই যে ছোট চরিত্র পড়তাম হ্যাঁ সেই চরিত্রগুলো ঘুরে ঘুরে মাথার মধ্যে কাজ করতো কিন্তু সবথেকে বেশি যেটা হতো যে আমি আমার মনে হতো যে আমি বড় হয়ে লেখক হব লেখক হওয়া হয়নি সাহিত্যের আরেকটা জায়গায় খুব ভালো মানে কখনো কি মনে হয় যে নট ইন রাইট না একদম মনে হয় না আমার সব সময় মনে হয় যে আরে কি ভাবে আমি এরকম একটা জায়গায় চলে এলাম যে যে কাজটাকে ভালোবাসি সেটাই আমার প্রফেশন সেটাই আমার পেশা সেটাই আমার ভালোবাসা সব কিছু এটা ভাবতেই ভালো লাগে ছেলেবেলার কোন বিষয়টা সবচেয়ে বেশি মিস করেন মানে বড় হওয়ার পরে মনে হয়েছে যে এটা ছেলেবেলায় থাকলে এটা কখনো মিস করতাম না এটা সবসময় এনজয় করা যেত জটিলতা কারণ যেটা হয় যে ছেলেবেলায় লাইফটা তো খুব ইনোসেন্ট থাকে হ্যাঁ বড় হয়ে না তবে জটিলতা জীবনের জন্য খুব জরুরি সেটা আমি এনজয় করি করি না না কিন্তু মনে হয় যে বড় হয়ে যাবার পর আমাদের বোধে বিস্মিত হওয়ার ক্ষমতা কমে যায় কারণ সব কিছু দেখা হয়ে যেতে থাকে অভিজ্ঞতার মধ্যে চলে আসতে থাকে শৈশব তো অনেক নির্মল আর এমনিতে যদি একেবারেই নাটকের ট্র্যাকে বলি শুরু হয়েছিল যদি বলি প্রথমে রাজা দর্শন নামে মঞ্চ নাটক না রাজদর্শন রাজদর্শন হ্যাঁ মনোজ মিত্রের আচ্ছা মনোজ মিত্রের রাজদর্শন সেটা দিয়ে শুরু হয়েছিল মঞ্চের কি বলবো হ্যাঁ পথ চলা শুরু আমি তখন ব্যতিক্রম নামে একটা দলে জাস্ট থিয়েটারের সাথে যুক্ত হয়েছিলাম তারপর ব্যতিক্রম পেরিয়ে পরে সময় নাগরিক নাট্য সম্প্রদায় যোগ দিলাম আর এখনো খাতা কলমে নাগরিক নাট্য সম্প্রদায়ই আছি কিন্তু সেই অর্থে আসলে অ্যাক্টিভ না তবে আমার মজা হয়েছে থিয়েটার ক্যারিয়ারে আমি অনেক জায়গায় কাজ করেছি আমি নাগরিকের থেকে নাগরিকের কাজ করেছি আমি আবার দেশ নাটকের সাথে কাজ করেছি গেস্ট হিসেবে আমি আবার প্রাচ্যনাট্যে কাজ করেছি এভাবে আমি মানে থিয়েটারের পরিভ্রমণটা আমার বেশ ভালোই হয়েছে এবং আমরা যখন সবাই মোটামুটি আমরা সমসাময়িক কিছু মানুষ ছিলাম এটা নাইনটিজে আর্লি নাইনটিজ বলতে পারি আর কি নব্বই শুরুর দিকটায় তখন আমি তারপর রাকায় তৌকির ভাই এরকম আমাদের একটা সার্কেল ছিল বকুল পাভেল আমরা মিলে একটা রেপেটরি করেছিলাম আচ্ছা ঠিক আছে তাও কিছুদিন আমাদের সাথে কাজ করেছিল মানে আশিস গন্ধকার তখন আমরা একটা রেপিটরি থিয়েটার করেছিলাম যার নাম ছিল নন্দন আচ্ছা তো সেই হিসাবে থিয়েটারের বেশ ভালোই একটা বিস্তৃত ব্যক্তি ছিল আমার এমনিতে মানে আপনার ছেলেবেলার একটা বড় সময় কেটেছে সিরাজগঞ্জে ওই খানকার কোনো ভূমিকা কি ছিল কিনা মানে এই সিরাজগঞ্জ তো আমাকে সব থেকে যেটা দিয়েছে সেটা হচ্ছে ঐশ্বর্যময় শৈশব যেটা দিয়েছে আমাকে সিরাজগঞ্জ আর দিয়েছে আমার নানুবাড়ির গ্রামটা আমাদের আমার নানুবাড়ির গ্রামের নাম সৈদ মহল্লা ওটা হচ্ছে যে খুলনার বাগেরহাট অঞ্চলের ফকিরহাট নামে একটা উপজেলা আছে সেখানে ওটার আর কি ভৌগোলিক অবস্থান কিন্তু আমাকে একদম ঐশ্বর্যময় শৈশব দিয়েছে আমার সিরাজগঞ্জ আর খানিকটা নানুবাড়ি মানে আমি আমি কি করিনি বা কি দেখিনি মানে আমার মনে হয় যে এত এত প্রাচুর্য ছিল আমার শৈশবে মানে সব কিছুর যে আমি যমুনা নদীতে গোসল করেছি যমুনা নদীতে সাঁতার কেটেছি ঠিক আছে বাবার সাথে বাজারে গিয়েছি নানুবাড়িতে গিয়ে ভেলায় ভেসেছি হুম মানে কি করিনি মানে মার্বেল খেলেছি রাঙ্গুলি খেলেছি সাইকেল চালিয়েছি নৌকা চড়েছি তো আমার মনে হয় মানে এখন এসে পরে মনে হয়েছে যখন থেকে আমি নাটকের সাথে যুক্ত হয়েছি মানে অভিনয়ের সাথে তখন মনে হতো যে আমার এই ঐশ্বর্যময় শৈশব বা আমার বিভিন্ন জেলা শহরে বেড়ে ওঠা মানে আমার কিন্তু দীপু নাম্বার এর চাইতেও আমি কিন্তু আরো এক কাঠি আমার এগারোটা স্কুল আটটা স্কুল ছিল হ্যাঁ তো বাবার চাকরি ছিল সেই সুবাদে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি মনে হতো যে এই যে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি এই এত অভিজ্ঞতা এত মানুষ দেখা এটা আসলে আমার অভিনয় জীবনকে অনেক বেশি সমৃদ্ধ করেছে এবং এটা নিশ্চয়ই আপনার পেশাগত জীবনও একটা দারুণ এখন যেটা হয়েছে যে এখন যখন আমি মানে পরিচালনার কাজ করি তখন আমার মানে মনে হয় যে আরে আমার আসলে অনেক অনেক অভিজ্ঞতা আমার কাজে লাগে সেই সময়কার আমার মনে হয় যে হ্যাঁ এই চরিত্রটাকে আমি এইভাবে দেখেছিলাম হ্যাঁ এই এই জায়গাটাকে আমি এভাবে দেখেছিলাম এই সময়টাকে আমি এভাবে দেখেছিলাম আপনার অভিনয় জীবন এবং মানে পরিচালক জীবনের গল্প আরো শুনবো আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে দর্শক চলতে চলতে অনুষ্ঠানে নিচ্ছি আমরা ছোট্ট একটা বিরতি ফিরবো খুব শিগগিরই আমাদের সাথেই থাকুন আমি আসলে ক্যামেরার পেছনের কাজটা অনেক উপভোগ করছি মানে সামনের কাজ এতে সামনের কাজটাও যতক্ষণ যতদিন করেছি ভীষণই উপভোগ উপভোগ করেছি মানে সামনের কাজটাও যতদিন করেছি ভীষণই উপভোগ করেছি যদি এখন একটু নার্ভাস লাগছে যে তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ বিরতির পর সবাইকে স্বাগত জানাতে চলতে চলতে অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন আফসানা Mimi মিমি আপা নব্বই দশকের গোড়ার দিকে আপনার অনেক সহযোদ্ধার কথা বলছিলেন যারা সবাই মিলে একটা থিয়েটার সংগঠনও করেছিলেন সেই সহযোদ্ধাদের মধ্যে অনেকেই এখন মিডিয়া থেকে আড়ালে চলে গেছেন বা নিয়মিত দেখা যায় না যদি আপনার কথা বলি যদি স্বামীকের কথা বলি যদি বিপা সহায়তার কথা বলি সবাই একসঙ্গে স্ক্রিন থেকে আউট হয়ে যাওয়ার পেছনে কোনো কারণ ছিল কি না আমরা তো যুক্তি টুক্তি করে আলাদা হয়নি তবে হয়তো এটা কোনো একটা মানে কাকতালীয়ভাবে খুব কাছাকাছি সময় ঘটেছে তো আমি তো দর্শক হিসাবে সৌমি বিপাশাকে পর্দায় খুব খুব বেশি উপস্থিতিটাকে আমি মিস করি অনেক মিস করি কারণ আমরা একই সময়ে মানে থিয়েটারে কাজ করেছি একই সময়ে টেলিভিশনে কাজ করেছি তো কিভাবে কিভাবে ঘটনাগুলো খুব কাছাকি সময় ঘটেছে তবে আমার তো মনে হয় বিপাশা আমার বা হলে আর ও তো লেখেও ভারী চমৎকার তো ভালোই করছে আর খুব একটা অনিয়মিত হলেও নিয়মিত আবার মানে লেখালেখির ব্যাপারে তো শ্রমিক ক্ষেত্রে যেটা আমি বুঝতে পারি যে একটা প্রতিষ্ঠান চালানো আসলে খুব মানে কি বলবো টাফ মানে কি মানে একটা কাজ করলে না সেটা ভীষণ মন দিয়ে করতে হয় মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি আসলে অভিনয়ের থেকে একটু সরে প্রোডাকশন হাউস নিয়ে কাজ করছি তো ফলে হয় যখন আমি পরিচালনার কাজ করি বা যখন আমি কোনো একটা প্রোডাকশান অর্গানাইজ করি হুম তখন যেটা হয় যে তখন আসলে অভিনয়ের জন্য আলাদা করে মনোযোগ দেওয়া নিজেকে তৈরি করা এটা খুব কঠিন হয়ে পড়ে তো আমার ক্ষেত্রে সেটাই ঘটেছে আমি যেহেতু প্রায় কত গত বারো চোদ্দ বছর ধরে প্রোডাকশন সাথে জড়িত হয়ে পড়েছি মানে নানা ধরনের নাটক পরিচালনা এবং প্রযোজনা ইত্যাদি তো ফলে আমার জন্য আসলে সময় বের করাটা খুব কঠিন হয়ে পড়েছে আর তার চেয়ে বেশি মানে কি বলবো আমি আসলে ক্যামেরার পেছনের কাজটা অনেক উপভোগ করছি মানে সামনের কাজের সামনের কাজটাও যখন যতদিন করেছি ভীষণই উপভোগ উপভোগ করেছি মানে সামনের কাজটা যতদিন করেছি ভীষণই উপভোগ করেছি যদি এখন একটু নার্ভাস লাগছে যে আমার এমনিতে আপনার মানে একেবারে অভিনয় জীবনের যদি ছোট পর্দার ক্যারিয়ার বলি মানে টার্নিং পয়েন্ট ছিল হচ্ছে কোথাও কেউ নেই ছোট পর্দা টার্নিং পয়েন্ট আসলে বিরানব্বই আমি প্রথম ছোট পর্দায় কাজ করতে শুরু করি আমার নব্বই থেকে শুরু হয় তখন একটা ছোট কাজ করেছিলাম জিরো পয়েন্ট নামে একটা নাটকে তারপর সে বছর আমার প্রথম বিজ্ঞাপনটাও লাল জল টুথপেস্ট তো পেপসেল তো তারপরে যেটা হয়েছে যে বিরানব্বই থেকে এক ধরনের নিয়মিত কাজ শুরু হয় এবং তখন দুটো কাজ দিয়ে আসলে মোটামুটি বোধ হয় অনেকের কাছে আমি গ্রহণযোগ্য হয়ে উঠতে থাকি ঈদের নাটক করেছিলাম একটা বাট ওটাকে ছাপিয়ে যায় হচ্ছে কোথাও কেউ নেই কারণ ধারাবাহিক নাটকের সব থেকে বড় যে জায়গাটা থাকে সেটা হচ্ছে যে এই দর্শকের থেকে তার একটা সম্পর্ক তৈরি হতে থাকে সময়ের সাথে সাথে তো সেই ব্যাপারটা ছিল আর হুমায়ুন আহমেদ আর কোথাও কেউ নেই এটা তো আসলে আলাদা একটা ব্যাপার হ্যাঁ এভাবে ঘটে গিয়েছিল ঘটনাটা যে কোথাও আমি আমার বকুল চরিত্রটা খুব আর কি সবার কাছে হয়ে হ্যাঁ হ্যাঁ আপনার প্রথম যদি ডিরেকশন হচ্ছে বন্ধন বন্ধন এটা দু এর পর থেকে দু হাজার এক থেকে আমি শুরু করি তখন আসলে এত বেশি মানে পুরো এর দশকটা জুড়ে কিন্তু আমি ভীষণভাবে নিয়মিত ছিলাম থিয়েটারে তারপর বিজ্ঞাপনের কাজে তারপর টেলিভিশনের অভিনয় নিয়ে হ্যাঁ ফিল্মেও চিত্তা নদীর পাড়েও তখন করেছি তো যেটা ঘটলো সেটা হচ্ছে যে এই যখন দু হাজার সালের দিকে এলাম তখন হঠাৎই আমার কাছে একটা মানে ভাবনা মানে কি আমি তখন আসলে স্কোয়ারের কাজ করেছিলাম ওদের কিছু বিজ্ঞাপনে কাজ করেছিলাম তো ওদের যে ব্যবস্থাপনা পরিচালক উনি আমাকে বললেন যে আমরা একটা প্রোডাকশান হাউস তৈরি করবো তো তুমি এটা দায়িত্ব নেবে কিনা তো আমি আমার না সবসময় খুব চ্যালেঞ্জিং কিছুর প্রতি খুব আগ্রহ যে আমি হয়তো একটা বিষয়ে নিয়ে কখনো কাজ করিনি কিন্তু আমার ওই চ্যালেঞ্জটা নিয়ে আর আগ্রহ আছে ওটা ওইটা আমি এক্সপ্লোর করতে চাই তো তখন যেটা হয় যে আমি দুম করে নিয়ে ফেলি আমি নিজেও জানতাম না যে আমি ওরকমভাবে পারব কি না কিন্তু আমার মানে আগ্রহ ছিল আর মানে ভাবনাটা ছিল যাচ্ছে যখন করতে শুরু করছি তখন এটা আমাকে বুঝতে হবে এই জায়গাটা তো সব কিছু তো আমরা জীবনে নতুন করে শিখি কোনো কিছু আসলে আগে থেকে শেখা থাকে সেভাবেই আসলে মাছরাঙ্গা প্রোডাকশন দিয়ে আমি আসলে এই টেলিভিশনের পরিচালনা বা প্রযোজনার মানুষ হয়ে উঠি আর কি তো ওই সময় নিজের সেলফ লার্নিংটা কী ছিল সেলফ লার্নিংটা ছিল অনেক কিছু অনেক অনেক সব থেকে বেশি যেটা আমাকে হেল্প করেছিল সেটা হচ্ছে যে আমি তো অভিনেত্রী ছিলাম তো আমি যখন অভিনয় করতে যেতাম একটা প্রোডাকশনে আমার ঠিক মনে হতো যে যেই যেই জায়গাগুলোতে আমাদের অনেক বেশি ঘাটতি আছে বা কিছু ঘাটতি আছে বা যে জায়গাগুলো আমাদের ঠিক হওয়া দরকার যে ধরো নব্বইয়ের দশকে কিন্তু তখনও অভিনয়ে একটা মানে কি বলবো এক ধরনের অ্যামেচার অ্যাপ্রোচ থেকেই হতো মানে যদিও প্রফেশনালি এটা টেলিভিশনে পর্দায় যেত বা প্রফেশনালি আমরা আমাদের সম্মানী নিতাম বা অন্যেরা তাদের সম্মানী নিতেন বা দিতেন ঠিক আছে কিন্তু ওইভাবে যদি বলা হয় তাহলে কিন্তু প্রফেশনালিজম একটা হোল ইন্ডাস্ট্রি যেভাবে গ্রহণ করা দরকার সেভাবে কিন্তু তখনও হয়নি তারপর যখন একুশে টেলিভিশন এলো তখন থেকে আসলে আরও বেশি অর্গানাইজড হতে শুরু করলো তখন আমাদের কাছে মনে হলো যে ইনফ্যাক্ট আমি যদি বলি তাহলে মাছরাঙা প্রোডাকশানসকে আমি বোধ বলবো। যে একটা প্রফেশনাল শেপ দেওয়ার চেষ্টা করেছিল প্রথম বললেও কি খুব বেশি বলা হবে কিনা আমি জানি না তবে প্রথম অর্গানাইজড একদমই হাইলি প্রফেশনাল একটা প্রোডাকশন হাউস ছিল হ্যাঁ মাত্রাঙ্গা তো সেভাবেই কিন্তু মাত্রাঙ্গা শুরু এবং সেভাবেই বন্ধনের শুরু এবং এরপরে জার্নিটা প্রায় 12 বছর বা 14 বছর যদি 14 বছর এর মধ্যে ইন্ডাস্ট্রি অনেক এক্সপ্লোর করেছে আপনার কাছে কি মনে হয় আমরা কতটা পেশাদার হতে পারলাম ইন্ডাস্ট্রি অনেক এক্সপ্লোর করেছে অনেক অনেক টেলিভিশন চ্যানেল এসছে অনেক মানুষ এসছেন কাজ করতে কিন্তু আমরা আসলে যদি আসলে খুব সত্যি কথা বলি আমি আমরা পেশাদার হতে পারিনি এখনও মানে পেশাদারিত্বের মানে কিন্তু শুধুমাত্র আর্থিক লেনদেন নয় পেশাদারিত্বের চাইতে অনেক বড় একটা শব্দ অনেক বড় একটা অর্থ তার আসলে যেটা হয়েছে যে আমাদের এখানে প্রচুর টেলিভিশন চ্যানেল হয়েছে এবং প্রচুর প্রোডাকশন হাউস তৈরি হয়েছে অনেক মানুষ কাজ করছে কিন্তু স্কিল্ড পার্সনের সংখ্যা কিন্তু সেই তুলনায় বেশি না মানে আমাদের এখানকার বিস্তৃতি যতখানি টেলিভিশন ইন্ডাস্ট্রিজের মানে বিস্তৃতি যতখানি বিস্তৃতি যতখানি ততখানি কিন্তু আমরা আসলে স্কিল্ড পারসন তৈরি করতে পারিনি এটা সময়ের গ্যাপের কারণে অথবা সিস্টেমের গ্যাপের কারণে অথবা আমরা আসলে অতখানি সচেতন হইনি যে আমাদের এটা প্রয়োজন আছে সেটা একটা হতে পারে আর এটা আমি মনে করি একটা মূল সমস্যা আরেকটা হচ্ছে যে আসলে ওটাই সমস্যা মানে যদি ইনস্টিটিউশন বা একাডেমি থাকতো এবং স্কিল পারসন তৈরি হতো তাহলে মানে আমরা ওটাও শিখে যেতাম যে হাউ টু বি আ প্রফেশনাল পারসন আমরা খুব কথা বলে ফেলছি বেশি না কিন্তু আমার আমার ঠিক থেকে হতে পারে ধরো যে একটু মানে যা হয় আর কি লেকচার দেওয়ার সুযোগ পেলে হয়তো আমি আপনার অভিনয় জীবনের মজার কোন স্মৃতি যদি শেয়ার করেন অভিনয় জীবনের মজার স্মৃতি খুবই খুবই খুব মজার যেটা বলছিলাম আর কি প্রথম যখন 92 তে যে নাটকটা ঈদের যে নাটকটা দিয়ে আমি মোটামুটিভাবে মানুষের কাছে একটু পৌঁছাই পৌঁছে যাই আর কি বউ কথা কাউ তো ওইটার নাটকের শুটিং হচ্ছে মানে প্রথম দিনের শুটিং তো ওটা এরকম যে আমি একটা অল্প বয়সী মেয়ে আমাকে মামুন রশিদ যে চরিত্রটা করছিলেন রাগাবন টাইপের একটা লোক গ্রামের সে আমাকে বিয়ে করে নিয়ে আসছে ঠিক আছে তো এখন আমাকে ব্যানারশিপ পরে বসে যে বসে থাকতে হচ্ছে এবং মেয়েটা কিছুই জানে না সে খুবই ইনোসেন্ট তাকে বিয়ে করে এনেছে এবং বাড়ির লোকজনের কাছে লোকটা এসে বউটাকে জাস্ট রেখে পালিয়ে গেছে যাতে কেউ কিছু না বলতে পারে

বেঁচে থাকলে অনেক শুটিং করা যাবে মানে অভিনয়ের ব্যাপারে এতই সিরিয়াস ছিলেন যে এটা তো সবথেকে বড় কথা মানে বয়স কম ছিল অনেক কি বলবো অভিজ্ঞতা কম ছিল তারপর প্রথম কাজ আমাকে বসে যে এখানে বসে থাকতে হবে আমি সেটাই বসে চারপাশে কি ঘুরছে তখন আসলে ওইটা ঠিক মাথায় কাজ করছে না এমনিতে আপনার নিজের একটা অ্যাডভান্টেজ ছিল মানে আপনার লুকটা মানে অনেক দিন পর্যন্ত কিশোরী বকুল স্কুল ড্রেস পরা দুই বেনি করা সে আসলে তখন স্কুলে যায় আর তখন কিন্তু মোটামুটি আমি পঁচিশের কোঠা পেরিয়ে গেছি ঠিক আছে তো আমি ঠিকই স্কুলের চরিত্র পার হয়ে এলাম এটা এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি আমাকে একটু মানে আমার একটু সিরিয়াস টাইপের টাইপের কোনো ক্যারেক্টার যেখানে অনেক ভারিক কি একটা ব্যাপার স্যাপার আছে সে ধরনের চরিত্রের লোকেরা বোধহয় আমাকে বেশি একটা কাজ করতে সাহস পেতো না বাচ্চা বাচ্চা লাগবে তো সেটাতে আমার একটু মন খারাপ হতো কি আশ্চর্য হ্যাঁ মহা মুশকিল তো তারপরে যখন ঠিকঠাক বড় হয়ে যেতে পেরেছি তখন তো আসলে আর কোনো সমস্যা এখন নির্মাতা হয়ে নিশ্চয়ই এই ধরনের চ্যালেঞ্জ আরও নিতে হয় এটা শুনবো আমরা আরেকটা বিরতি নিতে চাই দর্শক নিচ্ছে আরেকটা ছোট্ট বিরতি ফিরবো খুব শিগগিরই আমাদের সাথেই থাকবো তো আমি যদি এইভাবে বলি তাহলে আমি এইটুকু বোধহয় বলতেই পারি অন্তত আমার জন্য শমীবা বিপাশা দুজনেই অনুপ্রেরণা ছিল বিরতির পর আরেকবার সবাইকে স্বাগত জানাচ্ছি চলতে চলতে অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন আফসানা মিমি মিমি আপা আপনার তিনজন মানে যাদের কথা একবার আমরা আলাপ করে ফেলেছি সমিকায় স্যার আপনি এবং বিপাশ আপা তিনজনের মজার কোনো স্মৃতি আছে যেটা নাটকের বাইরেও বা সেটে গিয়ে হয়েছে আসলে আমরা তিনজন একসাথে হতে পেরেছি খুব কম সময় কারণ আমি আর বিপাশা একসাথে নাগরিকে কাজ করতাম সেই জন্য ওর সাথে আমার স্মৃতি অনেক বেশি কারণ আমরা একসাথে থিয়েটার করেছি আর সোমি আবার বিপাশার আমাকে মিমিয়া পা ডাকে কিন্তু সোমি কিন্তু মিমি তুই বলে মানে সোমির সাথে আবার হচ্ছে গিয়ে বন্ধুত্বটা বয়সোচিত বন্ধুত্বটা একটু বেশি ছিল হ্যাঁ তখন আমরা কাছাকাছি ছিলাম বিপাশার তুলনায় আমি একটু সিনিয়র ছিলাম তো যেটা হচ্ছে সোমির সাথে আবার আরেক ধরনের বন্ধুত্ব ছিল যেটা নিয়ে আমাদের আবার মানে থিয়েটারের বাইরে ও ঢাকা থিয়েটার করতো থিয়েটারের বাইরে বা শুটিংয়ের অবসরে অনেক আড্ডা হতো আর কি তো আমরা তিনজন আসলে একসাথে হতে পেরেছি খুব কম সময় বরং আমি বলবো যে তিনজন মিলে আমরা একসাথে হলাম বহুদিন পরে বাংলা ভিশনের একটা প্রোগ্রাম করেছিল একটা ঈদের প্রোগ্রাম বিপাশার অতিথি তখন বিপাশা শুরু করে প্রথম ওইখানে প্রথম আর কি আমি সমিয়ার বিপাশা একসাথে অতিথি হলাম কি কি যেন সব আমরা বকর বকর করলাম মানে আমাদের এত কথা বলতে ইচ্ছা করে বা এত কথা জমে থাকে কিন্তু সময়টা এমনই যে দূরে দূরে চলে যেতে হয় কারণ তিনজন আসলে আমরা তিনটা জায়গায় ঘুরে বেড়াচ্ছি সুমি ব্যস্ত ওর নিজের ফার্ম নিয়ে হ্যাঁ নিজের এজেন্সি নিয়ে প্রতিষ্ঠান নিয়ে আমি প্রোডাকশন হাউস নিয়ে বিপাশা হচ্ছে ওর ছবি আঁকা সংসার এবং নাটকের কাজ নিয়ে তো বিপাশার সাথেই বরঞ্চ ঘুরে ফিরে হঠাৎ দেখা হয়ে যায় বহুদিন পর আমরা সৈয়েদ হকের উপরে একটা উৎসব করছিল প্রাঙ্গনে মোর ওখানে আবার আমরা একসাথে আমাদের সেই সৈয়দ হকের খাট্টা তামাশা মানে আমরা একসাথে থিয়েটার করতাম ও ছিল সোনা আর আমি ছিলাম রূপা দুই বোন তো সেই সোনা রূপার কিছু অংশ আবার আমরা পাঠ করলাম বহুদিন পরে গিয়ে সেদিন মানে গত বছর তো এই এই মুহূর্তগুলো যখন সামনে এসে দাঁড়ায় তখন মনে হয় যে আমাদের মধ্যে আরও দীর্ঘ সময় খুব কাছাকাছি থেকে আসলে একটা পথাটার দরকার ছিল মানে তখন মানে তিনজন তারকা নিজেদের মধ্যে কি কখনো মানে সাইকোলজিক্যাল কোনো ওয়ার চল একটু না কারণ আমি মনে করি যে ওই রকম একটা মানে ওরকম কারণে ছিল না ও ধরনের কোনো যুদ্ধ ব্যাপার আমাদের কারোর মধ্যে ছিল না বরঞ্চ আমাদের মধ্যে একটা অন্যরকম কারণ থিয়েটারও করছি ও থিয়েটার করছে মানে সমীর নাটক হচ্ছে মার্চিন্টো ভেনিস ওটা আমি না দেখতে গেলে হবেই না মানে আমি দেখতে গিয়ে যাবো যে কেমন হচ্ছে টেলিভিশনে আমরা দেখছি কে কার কাজ করছে আমরা বরঞ্চ আমি যদি এইভাবে বলি তাহলে আমি এইটুকু বোধ বলতেই পারি অন্তত আমার জন্য শমীবা বিপাশা দুজনেই অনুপ্রেরণা ছিল এটা নিশ্চয়ই ওনার হয়তো কাঁচা কাঁচা কিছু নিশ্চয়ই আমার মনে হয় যে ওদের হয়ে আমি বলে দিতে পারি যে আমরা তিনজনই তিনজনের জন্য আসলে অনুপ্রেরণা ছিলাম এখন মানে আপনার ডিরেকশন নিয়ে যদি বলেন একটা মুভিতে হাত দিয়েছেন যতদূর জানি কাজ অনেক দূর হয়ে গেছে রান রান নামে রান নিয়ে যদি কথা বলতে শুরু করি হ্যাঁ এরকম আমার আরো দুটো প্রোগ্রাম একসাথে করতে হবে পাশাপাশি তো বরং ছোট্ট একটা লাইন বলি আর কি সেটা হচ্ছে যে আমি খুব বিশ্বাস করি যে থেমে যেতে হয় আবার শুরুর অপেক্ষায় তো রানের কাজগুলো আসলে এই মুহূর্তে থেমে আছে আবার শুরুর অপেক্ষায় আচ্ছা এটা নিশ্চয়ই খুব ভালো কিছু অপেক্ষা করছে যেহেতু মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা ব্যতিক্রমধর্মী মুভি হয়তো দেখবে বাংলাদেশের রানের অনুপ্রেরণা তো মোহাম্মদ আফ্রিকবলের ক্যাম্প কিন্তু রান কিন্তু আমরা অ্যাডাপ্ট করেছি ঠিক আছে এবং রানে একসাথে এসে মিলেছে মুক্তিযুদ্ধ এবং ক্রিকেট হুম হুম ঠিক আছে তো রান আসলে সেভাবে যদি বলি তাহলে একটা গ্রুপ কাজ করেছে যারা আসলে একদম ইয়াং একটা গ্রুপ ওরা যখন মানে রান যখন তৈরি হয়ে পর্দায় যাবে এবং ওদেরকে যখন মানুষ দেখবে আমার মনে হয় যে একসাথে অনেক তরুণ অভিনেতা আমরা পাবো এবং এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় সুখবর এর বাইরে নাটক নিয়ে আর খবর আছে সব সময়কার মতো টেলিভিশনের অনুষ্ঠান তো করতেই থাকি এবং নানা রকম ভাবনা ভাবতে থাকি মাথার মধ্যে অনেক রকম ভাবনা চলতে থাকে তো এখন আমি একটা এর আগে একটা সিরিয়াল করেছিলাম ডলস হাউস ডেলি সোপ তো ওইটারই সেকেন্ড সিজন শুরু হতে যাচ্ছে এই নভেম্বর থেকে এটিন বাংলায় তো ওইটার কাজ নিয়ে ব্যস্ত মানে ওটা শুটিং প্রথম ফেজ হয়ে গেছে এখন শুধু ওই মার্কেটিং এন্ড আদার ইস্যুস যেগুলো যে ওটার ফংশনাল ক্যাম্পেইন হ্যাঁ ওটা টেলিকাস্টিং শুরু করা এই আর কি ওইটা ওই কাজটা এটিএন বাংলার সাথে চলছে আর আমার বন্ধু মুন্নি সাহার নস্টালজিয়া হ্যাঁ আমি একটা প্রোগ্রাম করছি নস্টালজিয়া যেটা আসলে বাঙালি ফুড কালচার খাদ্য সংস্কৃতি নিয়ে তো ওইটার কাজ চলছে ওইটাও টেলিভিশনের নিয়মিত টেলিকাস্টিং হচ্ছে হয়তো বা ওইটারও সেকেন্ড সিজন চলে আসবে এই আর কি এসবই চলছে এই মানে আপনি এখন অভিনেতা অভিনেত্রীদের ডিল করছেন একটা সময় আপনি ক্যামেরার সামনে অভিনয় করেছেন যদি বলি যে দুই জেনারেশনের মধ্যে ফারাকটা কোথায় সেটা কি বলবেন ফারাক হচ্ছে একটা সেটা হলো যে আমরা একটা বিশাল একটা ব্যাচ আমরা এসছিলাম থিয়েটার থেকে যার ফলে হয়েছে কি অভিনয়ের যে ওরিয়েন্টেশন বা কাজের যে ওরিয়েন্টেশন সেগুলো আর কি মানে চর্চার একটা জায়গা আমাদের ছিল আগে তৈরি ছিল মানে আমরা একটু তৈরি অবস্থায় এসছিলাম কাজ করতে আর এখন যারা আসছেন তাদের মধ্যে সবাই থিয়েটারে ঠিক একইভাবে সম্পৃক্ত থাকতে পারছেন না হুম বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আসছেন তো তো ফলে যেটা হয়েছে যে অনেকে হতে বলে আমি এটা প্রায় বলতে শুনি আমাদের কাছে এই প্রশ্নটা আসে যে এখনকার জেনারেশন কেমন আপনাদের তুলনায় কি পিছিয়ে আছে আমি দেখিছে সব সময় এটা বলা হয় সবসময় একটা নতুন সময় যখন আসে সবসময় আমরা বলি পুরনো সময়টাই ভালো ছিল হ্যাঁ তো আসলে যেটা হয়েছে যে এই নতুন ছেলে মেয়েদেরকে অনেক অনেক সুন্দরভাবে তৈরি করতে হবে হ্যাঁ ওরা কিন্তু আমি ওদের সাথে ব্যক্তিগতভাবে কাজ করেছি অনেকের সাথে কাজ না করলেও আমার পরিচয় আছে কথা হয়েছে আমি ওদের মধ্যে কিন্তু ওদের আগ্রহ ঠিক আছে ওদের পরিশ্রম বা ওদের এসবের মধ্যে কোনো ঘাটতি দেখিনি কিন্তু আমি সবসময় দেখেছি যে ওদের ওদের একটা মানে ওদের মেন্টার দরকার বা ওদের আসলে ওরকম একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে আসলে ওদের নিয়মিত গ্রুমিং হবে মানে ওদের জন্য আরও আরও অনেক 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 হাতের দরকার যে হাতগুলো ওদের হাতগুলোকে ধরে থাকবে আমরা একবার শেষ ভাগে চলে এসেছি আপনি যদি আপনার ভক্ত বা দর্শকদের জন্য কিছু বলতে চান শুভেচ্ছা আর সব সময়ই চাই যে খুব সুন্দর সময় আমাদের জীবনে থাকুক এবং আসুক যত রকম অপ সব চলে যাক আমাদের জীবন থেকে আর যত রকম সুন্দর কিছু আমাদের সাথে থাকুক আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য দর্শক এই ছিল চলতে চলতে অনুষ্ঠানের আমাদের আজকের আয়োজন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য